असलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अनलाइन कुरान शिक्षा पर्व ৭২ আপনাদের সবাইকে স্বাগতম। তো গত তিনটি পর্বে আমরা সূরা মুতাফফিফিনের ১ নং আয়াত থেকে নিয়ে ২৫ আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকের পর্বে আমরা ২৬ নং আয়াত থেকে নিয়ে আমরা ৩১ নং আয়াত পর্যন্ত আমরা শিখব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम खितामुहु मिस्क वफी ज़ालिका फल्यतनाफसिल मुतनाफिसून वमिजाजुहु मिन तस्नीम ऐनन यशरबु बिहल मुक़र्रबून إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। আজকে আমরা এই পর্যন্ত শিখব। তাহলে চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। খজের ফি তা খারা জবর তা, খারা জবরের জন্য এক আলিফ টান, মিম পেশ মু, হা উল্টা পেশ ও। खितामुहु मीम सिंजर मिस कादुई पेशकुन मिसकुन चित हमें ताला में मिस्क। खितामुहु मिस्क वाव जबर वा, फा यजर फी, जेरेर परे जजमाला या এজন্য এখানে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ফি জাল খারা জবর জা, খারা জবরের জন্য এক আলিফ টান, লাম জের লি। ওয়াফি যালি কাব জবর কা, ওয়াফি যালিকা ফা লাম জবর ফাল, ইয়া জবর ইয়া ফাল ইয়া, তা জবর তা, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ জন্য এক আলিফ টান, ফাল ইয়াতানা। ফা জবর ফা, সিন লাম জের সিল, ফাসিল, ফাল ইয়াতানা ফাসিল, মিম পেশ মু, তা জবর তা, নুন আলিফ জবর না, মুতানা। ফা জের ফি, সিন ও পেশ সু, পেশের পর জমালা ওয়াও, একাধিকের জন্য একাধিক পরিমাণে পেশকে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, ফিসুনা। যদি এখানে আমরা থামি এই নুনের পরে, তাহলে এক আলিফ মাদটা তিন আলিফ মাদে রূপান্তরিত হবে এবং এই নুনের উপরে একটি যজম হবে। কিরকম? ফাসিল মুতানাফিসুন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়াও জবর ওয়া, মিম জের মি, যা আলিফ জবর যা, জবরের পরে খালি আলিফ এর জন্য এক আলিফ টান হবে। ওয়ামিজা জিম পেশ জু, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান, ওয়ামিজাজুহু। মিম নুন জের মিন, এখানে যেহেতু নুন সাকিনের পরে ইকফা হরফ তা আসছে জন্য মিন নাই মিং হবে। ওয়ামিজাজুহু মিং, তাসিন জবর তাস, নুন ইয়াজের নি, জেরের পরে জজমালা ইয়া, এজন্য জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাসনি, মিম দুই জের মিন, তাসনি মিন। যদি এখানে আমরা থামি তাহলে এই একালিফ মাদটা তিন আলিফ মাদে রূপান্তরিত হবে এবং শেষের এক মিম হরফে একটি যজম হবে। ওয়া মিজাজুহু মিন তাসনি। আইন ইয়া জবর আই, নুন ইয়া দুই জবর নাই। এখানে তানবিন অর্থাৎ দুই জবরের পরে ইদগামের হরফ ইয়া আসছে জন্য এখানে গুণনা হবে। আইনাই ইয়াশ, ইন জবর ইয়াশ, আইনাই ইয়াশ رازور را باپش بو یش رابو بازر بی حالم زور هل بی هل میم پشمو قاب زور کار سری میم پشمو قاب رازور قار مو قار رازور را مو قار را باپش بو পেশের পরে জমলা ওয়াও এজন্য পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে বলতে হবে নুন জবর না মুকাররামুনা এখানে আমরা থামি তাহলে এই একালিফ মাত্রাকে তিন আলিফ মাদে রূপান্তরিত করতে হবে এবং এই নুনে একটি জজম দিয়ে পড়তে হবে কল্পনা করে আবার কেউ কলম দিয়ে কেটে দিয়ে দেন না এটা কল্পনা করে পড়তে হবে আইনা يشرب بها المقربون همزة نون زر إن نون لم زبر نل إن نل خرقطر پورن نونر پر تشدید واجب بننا হবে ذل يدر ذي زر پر جزم عليا اکلیف পরিমাণ ধীরে করে পড়তে হবে নুন জবর না إن الذين همزة زم زبر اج এখানেও কিন্তু একটি হরফ আসছে আগে বলছিলাম কলকলার কথা যদি আপনারা আমার আলোচনা বুঝতে না পারেন কলকলার বিষয় তাহলে তাসবিদ অংশে আলোচনা দেখবেন এখানে আমি কলকলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আজ র জবর র আজ র মিম পেশমু পেশের পর জমা লাগাও আজ রবু ইন্নাল্লাযীনা আজরামু কাফ জবর কা নুন বিষ্ণু সরি কাফ আলিফ জবর কা জবর পর খালি ফ্যাকাল টান হবে নুন বিষ্ণু পেশের পর জমা লাগাও এখানে খালি টান হবে কানু মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লাম জবর লা জাল ইয়াযদি জেরের পর জমা লাগাইয়া একালিফ পরিমাণে দীর্ঘ হবে এখানে টান হবে নুন জবর না মিনাল্লাযীনা হামজা খারা জবর আ মিম জবর মা আমা নুন বিষ্ণু খারা জবরের জন্য একালিফ টান পেশের পর জমা লাগাও এখানেও একালিফ টান হবে পেশের পেশকে একালিফ দীর্ঘ করে পড়তে হবে এই একালিফ টান এর কথা অর্থ হলো একালিফ পরিমাণে হরকতকে দীর্ঘ করে পড়া آمنوا يا ضاد زبر يض حا زبر حا كاف অপেশকু পেশের পর জমা লাগাও এজন্য পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে অথবা একালিফ টেনে পড়তে হবে নুন জবর না ইয়াদ হাকুনা যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই একালিফ মাদটাকে তিন আলিফ মাদে রূপান্তরিত করতে হবে অর্থাৎ তিন আলিফ পরিমাণে দীর্ঘ ক্রিয়া পড়তে হবে তো এখানে একটা প্রশ্ন আসতে পারে এক আলিফ দুই আলিফ তিন আলিফ এর কথার অর্থ কি অর্থাৎ একটা আলিফ বলতে যতটুকু সময় লাগে সেটাকে বলা আলিফ যেমন আলিফ ইয়াদহাকু এটা এক আলিফ পরিমাণটা তাহলে কি হবে ইয়াদহাকুন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন এখানে আরেকটা বিষয় বলি যদি কোনো বড় আয়াত হয় যেমন এখানে একটু আগে আমি যে কাজটা করছি ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা পর্যন্ত পড়তে পড়তে আসার পরে আমার শ্বাসটা শেষ হয়ে গেছে তখন এখানে আমরা ইচ্ছা করলে মিনাল্লাযীন করে থামবো এরপরে এখান থেকে পড়াটা শুরু না করে এখান থেকে শুরু করা হবে তুই দুইটা শব্দ পেছন থেকে মিনাল্লাযীন বল থামলাম এরপরে এখান থেকে আবার মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন এর পড়া যায় বরাবর ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর জা জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিম র জবর মার রা অপেশ রু পেশের পরে জমা লাগাও এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়া ইযা মারু বাজের বি হামিম জের হিম মারু বিহিম وإذا مروا بهم يا زبر يا تا زبر تا يا تا غين ألف زبر غا زبر پر خل ألف أكلف پر ون دل پر پر تا يا تا غا ميم زبر ما زا واپس زو پیشر پر تا زملا وا أكلف پر ون دل پر پر تا مزو নুন জবর না মাসুনা যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ মাত্রাকে তিন আলিফ মাদে রূপান্তরিত করে পড়তে হবে এবং নিয়াতা গামাজুন ওয়া ইযা মারু বিহিম ইয়াতাগামাজুন ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল নুন জবর জান ওয়া ইযা জাল নুন জবর জান হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু নুনে সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে এজন্য নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে এজন্য ওয়া ইযান এজন্য ওয়াইদানটা ওয়াইদান বলা হয়েছে ওয়া ইযান কফ জবর খ লাম জবর লা বা অবশবু ওয়া ইযান قلبو পেশের পরে জবর ওয়া এর পরে হরকত হামজা ওয়া ইযা ক্বালাবু নুন তিন আলিফ টান হামজা জের ই লাম খারা জবর লা আবারো খারা জবর যেহেতু এক আলিফ টান মাদ এরপরে হরকত হামজা আসছে এখানেও তিন আলিফ টান দেখুন দুই জায়গায় দুইটি চিহ্ন আছে ওয়া ইযা ক্বালাবু ইলা হামজা হা জবর আহ লাম জের লি আহলি হাজিরহি আহলিহি মিম নুন পেশ মুন আহলিহি মুন হওয়ার কথা ছিল কিন্তু নুনের সাথে পরে ইকফার হরফ কফ আসার কারণে নাকের ভিতর নিয়ে গুণনা করতে হবে তাহলে কি হবে মু আহলিহি কফ জবর ক লাম জবর লা ক্বালা বা ওয়াপেশ বু পেশের পরে জমা লাও এক আলিফ টান আহলিহি মুন ক্বালাবু ফা জবর ফা কাবজের কি ফাকি হাই এজের হি জেরের পরে দশমলাইয়া একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ফাকি হি না যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে একালিফ মাত্রাকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এই নুনের উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে তাহলে কি হবে ফাকিহিন এরকম ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন আজকের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু